কাতার বিশ্বকাপের সেমিফাইনালে আফ্রিকান জাদু, ল্যাটিন সৌন্দর্য এবং ইউরোপের গতির অপেক্ষায় বিশ্বের কোটি ফুটবল ভক্ত। বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে চোখের জলে ভাসিয়ে সেমিফাইনালে ওঠে ক্রোয়েশিয়া। একই দিনে নেদারল্যান্ডসকে পেনাল্টি শুটআউটে হারিয়ে শেষ চারে লিওনেল মেসির আর্জেন্টিনা। অন্যদিকে পর্তুগালকে 1-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলের সেমিতে উঠেছে মরক্কো। আর ইংলিশদের সাথে রোমাঞ্চকর এক জয়ে শেষ চারে পৌঁছেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। 13 ডিসেম্বর বাংলাদেশ সময় রাত 1টায় আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। পরদিন একই সময় ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। এবার অন্যান্য সংবাদ। রাজধানী গোলাপবাগে শনিবার বিভাগীয় সমাবেশে তত্ত্বাবধায়ক সরকার সহ 10 দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে বিএনপি। এই দাবি আদায়ে 24 ডিসেম্বর সারা দেশে গণমিছিল কর্মসূচি দিয়েছে তারা। গোলাপবাগের সমাবেশে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপি সংসদ সদস্যরা। তাহলে রিপোর্টে দেখুন বিস্তারিত। 9টি বিভাগীয় সমাবেশের পর রাজধানীতে বিএনপির সমাবেশের জন্য পুলিশ দিয়েছিল সোহরাওয়ার্দী উদ্যান, আর বিএনপি চেয়েছিল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আর এ নিয়েই সংঘর্ষের ঘটনা থেকে শুরু করে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। শেষ পর্যন্ত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে রেখেই রাজধানীর গোলাপবাগ মাঠে বিভাগীয় সমাবেশ করেছে বিএনপি। সমাবেশের স্থান চূড়ান্ত হওয়ার পর শুক্রবার বিকেলেই গোলাপবাগ মাঠে অবস্থান নেয় নেতাকর্মীরা। ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য জায়গা থেকেও নেতাকর্মীরা আসেন। সমাবেশের শুরুর দিকেই জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্যরা সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। এই সংসদে থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই, সেই কারণেই আজকে দলের সিদ্ধান্ত অনুযায়ী এই সব কিছুর প্রতিবাদে আজকে আমি সংসদ থেকে পদত্যাগ করছি। পরে বক্তব্য দেন দলের নীতি নির্ধারকরা। অব্যাহতভাবে রাস্তায় থেকে এই ফ্যাসিস্ট অবৈধ দখলদার সরকারকে পরাজিত করতে হবে, এবং আমাদের নেতাকর্মীরা দেশের মানুষ রায় দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সরকারের জন্য। আজকে বাজার টের পাচ্ছেন না, আমরা কি মরে গেছি? আগামী দিন কে জেলে থাকবো, কে কবরে থাকবো সেটা জানি না, তবে শেখ হাসিনার সময় শেষ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তির দাবিতে 13 ডিসেম্বর মহানগরগুলোতে গণমিছিল কর্মসূচি পালন করবে বিএনপি। আগামীতে আন্দোলনের জন্য 10 দফা দাবি পেশ করেছে বিএনপি, যার প্রধান দাবিগুলো হচ্ছে সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ও ইভিএম পদ্ধতি বাতিল, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও কারাবন্দীদের মুক্তি ও সভা সমাবেশে বাধা না দেয়া, গুম খুন হওয়াদের উদ্ধার ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার। এই দফাগুলো নিয়ে আমাদের সাথে ভবিষ্যতে যারা যুগপৎ আন্দোলন করবেন, এই সরকারকে হুটিয়ে দেওয়ার জন্য আন্দোলন করবেন, তাদের সাথেও আমরা আলোচনা করেছি। 24 ডিসেম্বর ঢাকা সহ সকল মহানগর এবং জেলা সদরে 10 দফা দাবি আদায়ে প্রথম কর্মসূচি গণমিছিল অনুষ্ঠিত হবে। সেই সব কর্মসূচিও ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সময় মতো আপনাদের সামনে আসতে পারে। 12 অক্টোবর চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ শুরু করেছিল বিএনপি। ঢাকায় বিভাগীয় সমাবেশে নতুন কর্মসূচি দিয়ে শেষ হলো বিএনপির এই বিভাগীয় সমাবেশ কর্মসূচি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপির এমপিদের পদত্যাগের হুমকিকে রাজনৈতিক স্ট্যান্ড বাজি হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগ বলেছে 7 জন গেলে জাতীয় সংসদ অচল হয়ে পড়বে তা ভাবার কোনো কারণ নেই। শনিবার সাভার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় নেতারা তাদের মাঠে নয় সংসদে গিয়ে পদত্যাগ করতে বলেছেন। আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে জয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। রিপোর্ট করছেন লাদ্রি শেখর। সাভার আওয়ামী লীগের এই কর্মসূচির লক্ষ্য ছিল নিজেদের রাজনৈতিক শক্তির প্রদর্শন, তেমনি 10 ডিসেম্বরকে ঘিরে রাজপথ দখলে রাখা। রেডিও কলোনিতে আয়োজিত ঢাকা জেলার সাভার, ধামরাই ও আশুলিয়া পৌর আওয়ামী লীগের এই জনসভাকে কেন্দ্র করে মিছিল স্লোগানে উত্তাল ছিল রাজপথ।
আওয়ামী লীগ নেতারা বিএনপির প্রতি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, 10 ডিসেম্বরের ষড়যন্ত্র ব্যর্থ হয়, বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করার কথা বলছে। স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়, মাঠে গিয়ে ভাষণ দিয়ে পদত্যাগ হয় না। এখানে স্টেনবাজি, রাজনীতি স্টেনবাজি শুরু করেছেন। আর এই সাতজন এমপির পদত্যাগ তারেক রহমান লন্ডনে বসে সন্ত্রাস করছে বলে অভিযোগ করে দলের কর্মীদের সতর্ক থাকতে বলেন নেতারা। বিএনপিকে মিথ্যাবাদীর দল উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা বলেন, রাজপথ আজ শেখ হাসিনার কর্মীদের দখলে। এবারে বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। একান্ন বছর আগে যে জনযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয় বাংলাদেশ, সরকারি চাকরিতে বিদ্রোহ করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন অনেক সামরিক অসামরিক বাঙালি অফিসার। তাদেরই একজন সে সময়ের পাকিস্তান মিলিটারি একাডেমির অফিসার ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত হুমায়ুন কবির চৌধুরী, বীর প্রতীক। বিজয়ের মাস ডিসেম্বরে একাত্তরের তরুণ সামরিক অসামরিক কর্মকর্তাদের নিয়ে ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে তার কথা, জানাচ্ছেন লালা নৌশীন। একাত্তরে পাকিস্তান সামরিক জান্তা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সরকারি চাকরি থেকে বিদ্রোহ করে দেশমাতাকে মুক্ত করতে যেসব তরুণ সামরিক অফিসার বিদ্রোহ করেছিলেন, তাদেরই একজন সেই সময়ের পাকিস্তান মিলিটারি একাডেমির অফিসার ক্যাডেট হুমায়ুন কবির চৌধুরী। 1969 সালে গণ অভ্যুত্থানের সময়ে ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে পাশ করে পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগ দেয়া সে সময়ের তরুণ এই অফিসার বাঙালি হওয়ার কারণে বৈষম্যের শিকার হয়েছিলেন শুরু থেকেই। একাত্তরের মার্চে পাকিস্তানে থাকায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভয়াবহতা শুরুতে টের না পেলেও এপ্রিলে স্বদেশে আসেন তিনি। পরিবারের পিছুটানকে উপেক্ষা করে মে মাসে 2 নম্বর সেক্টরে যুদ্ধে যোগ দেন। তীব্র একটা মানে আকাঙ্ক্ষা, তীব্র একটা বেদনার থেকে আমাদের এই মুক্তিযুদ্ধে জয়েন করা। তা আমরা সেখানে আর কোনো কিছুর দিকে তো তাকাইনি, আর যেহেতু এই বয়স ছিল, বাবা মা আর ভাই বোনের কান্নাটাই আমাদেরকে বিচলিত করেছিল, কিন্তু আমরা সেখানে সেগুলো ফেলে দিয়ে পিছনে সামনে গিয়েছি। আর কোনো দিন ওদেরকে নিয়ে চিন্তা করি নাই যুদ্ধে দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত। আর আমার আন্ডারে ছিল বাংলা ফরেস্ট বেঙ্গলের একটা একটা কোম্পানি, আরেকটা ছিল ইপিআর কোম্পানি, প্লাস অনেক স্টুডেন্ট ফাইটার ছিল। মুক্তিযুদ্ধের সময় অনেক সফল অপারেশনে অংশ নেওয়া বীর এই মুক্তিযোদ্ধা জানান, অস্ত্র হাতে লড়াই করার সময় দেশের আপামর মানুষের যে সমর্থন ও ভালোবাসা পেয়েছেন তা আরো বেশি এগিয়ে দিয়েছে বিজয়ের পথে। এই জনগণের কোনো তুলনা হয় না। তারা আমাদেরকে তাদের ঘরবাড়ি জ্বালানো হয়েছে, তাদের মা বোনের উপর অত্যাচার করা হয়েছে, কিন্তু তারা এই জন্য কোনোদিন পিছপা হয়নি। আমাদেরকে তারা খাওয়া দিয়েছে অনেক সময়, আমাদেরকে ইনফরমেশন দিয়েছে, যেটা যুদ্ধের সময় সবচেয়ে বেশি একটা দামি জিনিস। বীর প্রতীক খেতাব পাওয়া বীর এই মুক্তিযোদ্ধা বলেন, দেশকে মুক্ত করতে গণমানুষের যে ভূমিকা ছিল সেই মানুষদের অধিকার সমুন্নত রেখে সম্মান জানানো না হলে দেশে স্বাধীনতার সুফল আসবে না।
আমরা যাদেরকে সাথে নিয়ে যুদ্ধ করেছি এই জনগণ, এই জনগণের যদি প্রকৃত মূল্যায়ন এবং তাদেরকে সম্মানটুকু না দেওয়া হয় তাহলে মুক্তিযুদ্ধের একটা বিরাট অন্যায় সৃষ্টি হবে এবং এই অন্যায়টা থেকে যাবে। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। দেখছেন জেনারেল সংবাদ, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে খেলার জানাবো। কৃষি সংবাদ, যমুনা ব্রহ্মপুত্র তীরবর্তী চরের বালিয়াড়িতে একসময় কোনো ফসলই উৎপাদন হতো না, কৃষি প্রযুক্তির সহায়তায় সেই চরই এখন নতুন ফল ফসলে ভরে উঠেছে। গত কয়েক বছরে সরকারি বেসরকারি উন্নয়ন তৎপরতায় ক্রমে বদলে যাচ্ছে মানুষের জীবনমান। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। সাগরে পানির উচ্চতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব সহ নানা কারণে ভাঙছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। দিন দিন বেড়েই চলছে ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতিকে প্রকৃতি দিয়েই রক্ষার কথা বলছেন পরিবেশবিদরা।